আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুনাস কুকিং ওয়ার্ল্ড। আজ আপনাদেরকে ঈদ স্পেশাল বাবুর্চির রেসিপিতে করা জর্দার একটু রেসিপি করে দেখাবো। অনেকেই আছেন জর্দা রান্না করলে ঠিকঠাক মতো হয় না, চালটা গলে যায় কিংবা ঝরঝরে হয় না, তারা যদি পুরোপুরি আমার রেসিপিটি ফলো করেন, কথা দিচ্ছি 100% বিয়ে বাড়ির বাবুর্চির স্টাইলে জর্দাটা খেতে হবে। এই জর্দা রান্নার জন্য আমি এখানে চিনি গুঁড়ার চালটা নিয়েছি, চাইলে কালিজিরা চাল কিংবা বাসমতি চাল দিয়েও করা যাবে। এখানে আমি 2 কাপের মতো চিনি গুঁড়া চাল নিয়েছি। এই চালটাকে খুব ভালোভাবে ধুয়ে 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আপনারা যদি বাসমতি চাল ইউজ করেন সেই ক্ষেত্রে আর একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখতে হবে, আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। এখানে একটা মালটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, মালটার হলুদের যে অংশটা আছে সে হলুদ অংশটা গ্রেট করে নিব, সাদা অংশটা নেওয়া যাবে না। তারপর এই মালটাটাকে কেটে পুরোপুরি রস বের করে নিব। এখন একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিব, পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তারপর এখানে মালটার জেস্টটা দিয়ে দিব। তারপর এখানে জর্দার রং দিয়ে দিচ্ছি, হাফ চা চামচের থেকেও সামান্য কম, আর দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল। এবার এটাকে চুলায় বসিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, ফুটে উঠতে চালটা দিয়ে দিব। চালটা দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া দিতে হবে, নইলে চালটা দলা পাকিয়ে যাবে। জর্দার এই রাইসটি ঘড়ি দেখে পুরোপুরি 7 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হবে। 7 মিনিট পর চালটা প্রায় 80% হয়ে যাবে। তারপর এটাকে নামিয়ে পানি ঝরিয়ে নিব, তারপর প্যানের বাতাসে এটাকে ঠান্ডা করে নিব। এখন একটা হাঁড়িতে 1/4 কাপের মতো ঘি দিয়ে দিয়েছি, আর এখানে 3টা দারচিনি, কিছু এলাচ, লবঙ্গ আর 1টা তেজপাতা মাঝখান দিয়ে চিরে দিয়ে দিচ্ছি। আর এখন এতে 2 কাপের মতো চিনি অ্যাড করব। চাল যেহেতু 2 কাপ নিয়েছি তাই চিনিটাকে 2 কাপ নিব। সবসময় চালের ডবল চিনিটাকে নিতে হবে, তাহলে মিষ্টিটা পারফেক্ট হবে। খুব সামান্য পরিমাণে পানি দিয়েছি আর 1/2 কাপের মতো মালটার জুসটা দিয়ে দিয়েছি। আর এখানে মিষ্টিটা ব্যালেন্স করার জন্য খুবই সামান্য পরিমাণে লবণ দিয়েছি। এখন নেড়ে চেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা ফুটে উঠেছে, এখন এতে জর্দার রাইসটা দিয়ে দিব। এই রাইসটাকে আমি পানি ঝরিয়ে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিব। এটাকে ঢাকনা দিয়ে এই পর্যায়ে ঢাকা যাবে না, জর্দাটা ফুটে উঠেছে। যখন চিনির পানিটা একেবারে টেনে আসবে তখন এতে দিয়ে দিব মোরব্বা আর কাঠবাদামের কুচি আর পেস্তা বাদামের কুচি আর কিছু কিশমিশ দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। অপেক্ষা করছি চিনির পানিটা কিছুটা টেনে আসা পর্যন্ত, তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য দমে দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর জর্দাটাকে উপর নিচ করে নেড়ে দিচ্ছি। এই জর্দাতে অনেকে মাওয়া ইউজ করে থাকেন, যেহেতু হাতের কাছে মাওয়া নেই তাই এখানে আমি 1/2 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো ঘি। এই দুধটাকে খুব ভালোভাবে মিক্সড করা যাবে না, একটু দলা দলা হয়ে থাকবে, যখন দাঁতের নিচে পড়বে তখন অনেকটা মাওয়ার ফ্লেভার পাওয়া যাবে। এখন এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে 1/2 চা চামচের মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি। এই কেওড়া জলটা পুরোপুরি বিয়ে বাড়ির বাবুর্চির স্টাইলে স্বাদটা নিয়ে আসবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো রেখে দিব। 10 মিনিট পর আমার জর্দাটা পুরোপুরি হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে পরিবেশন করে নিব। একটা ডিশে আমি এই জর্দা রাইসগুলোকে বেড়ে নিচ্ছি। এটার স্বাদটা পুরোপুরি বিয়ে বাড়ির মতো হয়েছে। আপনারা যদি পুরোপুরি রেসিপিটা ফলো করেন তাহলে আপনাদের জর্দাটি যেমন ঝরঝরে হবে খেতেও তেমনি বাবুর্চিদের মতোই হবে। এখন এর উপরে কিছু কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি, আর কিছু বেবি সুইটস দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। এই বেবি সুইটসের রেসিপি পরবর্তীতে আমি শেয়ার করব, চাইলে দেখে নিতে পারেন। এই তো রেডি হয়ে গেছে দারুণ স্বাদের ঈদ স্পেশাল বিয়ে বাড়ির বাবুর্চির রেসিপিতে করা জর্দাটি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক, শেয়ার এবং কমেন্টসও করবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।